অতিরিক্ত বিমান ভাড়া কমানোর দাবিতে হজ যাত্রী নিবন্ধন করাচ্ছে না হজ এজেন্সিগুলো ফলে বেসরকারিভাবে যাবেন এমন পঁচানব্বই শতাংশ মানুষের হজে যাওয়ার জন্য এখনও চূড়ান্ত নিবন্ধনের ঘোষণা দিতে পারেনি ধর্ম মন্ত্রণালয় রিপোর্ট মাসেক রাহাতের বাংলাদেশ থেকে এবার হজে যাবেন এক লাখ সাতাশ হাজার জন এর মধ্যে পঁচানব্বই শতাংশ মানুষই যাবেন বেসরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন হজ এজেন্সির মাধ্যমে এগারোই মার্চের মধ্যে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয় তবে তা শুধু সরকারিভাবে যাওয়া মাত্র পাঁচ শতাংশ হজযাত্রীর বেসরকারিভাবে এক লাখ বিশ হাজার হজযাত্রীর নিবন্ধন এখনও শুরু করা যায়নি এজেন্সিগুলোর হজের সময় অতিরিক্ত বিমান ভাড়া কমানোর দাবিতে ধর্মসচিব বলছেন এ বিষয়ে তার মন্ত্রণালয়ের কিছু করার নেই আমার এখানে কিছু করার নেই বিমানের এমডি বিমানের চেয়ারম্যান তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে কেন তারা কি করলেন এটা আমি জবাব দিতে চাই না যদি তাদের বক্তব্য থাকে তারা বলুক কোনো কিছু আমি আমি তারা যদি কমাইতে চায় কোনো সমস্যা নাই আর যদি বাড়াইতে চায় কোনো সমস্যা নেই আমার আমি আমি জাস্ট ওখানে যোগ করব বিয়োগ করব এর বেশি কিছু করবো না আমি হজ এজেন্সিগুলো বলছে হজের সময় এমনিতেই সাধারণ সময়ের চেয়ে বিমান ও সৌদি এই দুটি এয়ারলাইন্স আড়াই গুণ বেশি ভাড়া নিয়ে আসছিল এবার সেই ভাড়া তিন গুণ করে এক লাখ আটত্রিশ হাজার টাকা করা হয়েছে ধর্ম মন্ত্রণালয়ের কাজ হলো হাজিদেরকে প্রেরণ করা ধর্ম মন্ত্রণালয়টা কঠিন চাক যে হ্যাঁ আমি হাজি নিতে চাই বা দিতে চাই তোমরা কত হলে নিতে পারবা সর্বোচ্চ আশি হাজার টাকার উপরে আসবে না সৌদি এয়ারলাইন্স অর্ধেক নিবে বিমান তার লস কাবার দিবে তো বাংলাদেশের হাজি কি সৌদি এয়ারলাইন্সকে বড় লোক করার জন্য আর বিমানের লস কাভার দেওয়ার জন্য জন্ম হয়েছে নাকি হাজিউল আল্লাহর মেহমান তাদেরকে যত কমে নিয়ে যত সুন্দর সার্ভিস দেওয়া যাবে বাংলাদেশের প্রচুর টাকার লোপাট হচ্ছে কারণ আমি টিকিট কেটে যাচ্ছি দুইটা এয়ারলাইন্সের কারণে আমাদের দেশের ম্যাক্সিমাম লোক বিশ পঁচিশ দিনের উপরে তারা ওইখানে হজ করে চলে আসতে চায় কিন্তু দুইটা এয়ারলাইন্স কারণে আমাকে চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন পর্যন্ত ওখানে স্টে করতে হয় শুধু নিবন্ধনই না বিমান ভাড়ার কারণে বেসরকারিভাবে হজ যাত্রীদের হজে যাওয়ার খরচও এখনও ঘোষণা করেনি হজ এজেন্সিগুলো আমাদেরকে না জিজ্ঞাসা করে ফ্লাইট শিডিউল করা হয় তাহলে কিন্তু বিমানে গতবার চেয়েও বেশি দুর্ভোগ এবার হওয়াইতে হবে এ মাসের চার তারিখ হজ এজেন্সিগুলো সংগঠন হাবের বৈঠকে এবছর হজ যাত্রীদের নিবন্ধন সহ সার্বিক বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়ার কথা রয়েছে মাসরেক রাহাত মাছরাঙা সংবাদ ঢাকা